বন্ধুরা, আরো একবার আপনাদেরকে স্বাগত জানাই আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল হবি গাইড নন্দীতে। যেমনটা আপনারা জানেন, আমরা গত এপিসোড থেকে শুরু করেছি বেসিক বনসাই স্টাইলিং নিয়ে আলোচনা। ইতিমধ্যে প্রথম পর্বে আমরা আলোচনা করে ফেলেছি ফর্মাল আপরাইট স্টাইলটি নিয়ে। আজ আমরা আলোচনা করব ইনফর্মাল আপরাইট স্টাইল। যেমনটা বলেছিলাম যে ফর্মাল আপরাইট স্টাইলটি যদিও সবার প্রথমে উল্লেখ করা হয়, তবে এটি যেমন কঠিন তেমন খুব একটা জনপ্রিয় নয়। সেদিক থেকে দেখতে গেলে পৃথিবীর সর্বাধিক জনপ্রিয় যে সমস্ত বনসাই স্টাইলগুলি রয়েছে তার মধ্যে ইনফর্মাল আপরাইট হলো সব থেকে জনপ্রিয় একটি স্টাইল, এবং বিগিনার্সদের পক্ষে সামান্যতম বনসাইয়ের জ্ঞান থাকলেই এটি করাও সম্ভব। এবং এটি আপনি মোটামুটি প্রায় সব জায়গাতেই দেখতে পাবেন, সকলের কালেকশনেই ইনফর্মাল আপরাইট একটি হলেও থাকে, কারণ সোজার থেকে ব্যাকআপতেই ভিড় বেশি থাকে। যাই হোক, মজা করছিলাম। এটাতে ফর্মাল আপরাইটের মতো অতটা মানে গভীর অনুশাসনের ব্যাপার নেই, এখানে অনেকটাই স্বাচ্ছন্দ্য রয়েছে, ছাড়পত্র রয়েছে, যার ফলে এই স্টাইলটির প্রতি মানুষের আগ্রহ অনেক বেশি। যেমনটা দেখি বুঝতে পাচ্ছেন, ফর্মাল আপরাইটে ট্রাঙ্ক লাইনটি একদম ভার্টিক্যাল ছিল, এখানে ট্রাঙ্ক লাইনটি কার্ভ, মানে এর মধ্যে বিভিন্ন রকমের বাঁক থাকবে। তবে স্টাইলগুলোর সম্বন্ধে কথা বলার সময় একটা কথা অবশ্যই মনে রাখতে হবে বন্ধুরা, আমরা এখানে স্টাইলগুলোর বেসিক যে প্রিন্সিপালগুলো বলছি এগুলো আইডিয়াল কন্ডিশনে, অর্থাৎ একদম আদর্শভাবে এটা হওয়া উচিত। কিন্তু যদি গাছের পরিস্থিতি অনুযায়ী এর কিছু হেরফের বা সামান্য কিছু রদবদল আপনি করেন যেটা খুব একটা দৃষ্টিকটু হবে না, দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল। তবে সবার প্রথমে বুনিয়াদি ব্যাপারগুলো জেনে নেওয়া দরকার। ইনফর্মাল আপরাইট বলতেই সবার প্রথমে আমাদের যে জিনিসটা মাথায় আসে সেটা হলো একদম ট্র্যাডিশনাল একটা এস শেপ। আপনি এই গাছটাকে দেখুন, এর মধ্যে কিন্তু একটা এস লুকিয়ে রয়েছে, যেটা আপনি প্রথমবার দেখে নিলে তারপরে যতবারই আপনি গাছটাকে দেখবেন না কেন এই এসটা আপনার নজর এড়াতে পারবে না। তবে আগের দিনই আলোচনা করার সময় বলছিলাম যে এখানে আমি একটা বোর্ড ইউজ করছি, এবং এটা টোটালি আমরা একটা থিওরিটিক্যাল আলোচনা সেশন হিসেবে ব্যবস্থা করেছি। সেই জন্য এখানে যে পিকচারটা রয়েছে পিকচারটা কিন্তু টু ডাইমেনশনাল, এটার দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, এর কিন্তু ডেপথ নেই। তাই ডেপথের ক্ষেত্রে দেখতে গেলে এই যে ব্রাঞ্চটা, এই যে ট্রাঙ্ক লাইনটা গেছে, ট্রাঙ্ক লাইনটা কিন্তু গিয়ে কিছুটা পেছন দিকে গিয়ে আবার এসে এরকম ভাবে উঠবে, অর্থাৎ এটা একদম মানে নর্মালি এরকম ভাবে গিয়ে এরকম ভাবে উঠবে না। এটার যে ট্রাঙ্ক লাইনের যে বেন্ডটা আপনি দেখতে পাচ্ছেন, বেন্ডটা এখানে পিকচারে আপনি দেখতে পাচ্ছেন 2D, কিন্তু এটা কিন্তু হচ্ছে আসলে একটা 3D ইমেজ, যার ফলে এখানে এর ডেপটাকে আমি ছবিতে দেখাতে না পারলেও এটা প্র্যাকটিক্যালি যখন আমরা আলোচনা করব কোনো ইনফর্মাল আপরাইট গাছ নিয়ে, তখন অবশ্যই আপনাদেরকে দেখাবার চেষ্টা করব ব্যাপারটা যে এই যে ট্রাঙ্কটা আপনি দেখছেন, যেটাকে আপনি নর্মাল একখানা এসের মতো বাঁকিয়ে দিলে হবে না, এটা কিন্তু প্রথমে পেছন দিকে যাবে, তারপরে সেখান থেকে এইভাবে টুইস্ট হয়ে তবে ওপর দিকে উঠবে। ব্রাঞ্চের যে অ্যারেঞ্জমেন্টগুলো থাকে সেটা অনেকটাই ফর্মাল আপরাইটের মতোই। তবে কিছু ব্যাপার যেগুলো করবেন তার আগে আমি বলে দিই যেগুলো করবেন না, যেমন হলো এই যে ট্র্যাডিশনাল এস দেখছেন, এস এর মধ্যে এই যে সি এর মতো জায়গাটা, অর্থাৎ প্রত্যেক কটা বাঁকের এই সি এর মতো জায়গাটা, এখানটায় কোনো ব্রাঞ্চ অ্যালাউ নয়। এই জায়গাটায় আপনি যদি ব্রাঞ্চ রেখে ফেলেন তবে গাছে দৃষ্টি নান্দনিকতার একটা বিশেষ সমস্যা হবে এবং গাছটি মোটেও দেখতে ভালো লাগবে না। এই যে এখানে আপনি বেন্ডের মধ্যে দিয়ে
ব্রাঞ্চ দেখতে পাচ্ছেন, আগের দিন যেমনটা বলছিলাম এগুলো আসলে ব্যাক ব্রাঞ্চ, আমি দেখাবার সুবিধার জন্য এখানে এঁকেছি, কিন্তু এই বেন্ডের মধ্যে কোনো ব্রাঞ্চ থাকবে না। অর্থাৎ এই যে কার্ভটা হবে, প্রথম যে কার্ভটা হবে, কার্ভের ঠিক অপোজিট ডিরেকশন থেকে আমরা পেয়ে যাব ফার্স্ট ব্রাঞ্চ, তারপরে সেকেন্ড যে কার্ভ হবে সেই কার্ভের মাঝখান থেকে আমরা পেয়ে যাব সেকেন্ড ব্রাঞ্চ, এবং এই ফার্স্ট ব্রাঞ্চ এবং সেকেন্ড ব্রাঞ্চ এর মাঝ বরাবর গাছের পেছন দিকে থাকবে ব্যাক ব্রাঞ্চ, এবং টপ এবং সেকেন্ড ব্রাঞ্চের মাঝ বরাবর এর পেছন দিকটায় থাকবে ব্যাক ব্রাঞ্চ। তাহলে বন্ধুরা যেটা দাঁড়ালো, আমরা ফর্মাল আপরাইটের ক্ষেত্রে ট্রাঙ্ক লাইনটা একদম স্ট্রেট ভার্টিক্যাল পেয়েছি, এক্ষেত্রে ট্রাঙ্ক লাইনটা হচ্ছে কার্ভ ট্র্যাডিশনাল এস আকৃতি। এখানে যে ব্রাঞ্চ এবং ট্যাপারি, এই ব্যাপারগুলো প্রায় আমি আগের দিনই বলছিলাম সব স্টাইলগুলোতে একই জিনিস ফলো হবে, এবং প্রত্যেক কটা গাছের ক্ষেত্রেই কিন্তু আমি এই জায়গাগুলোকে জাস্ট একটা বুশ হিসেবে এঁকে ছেড়ে দিয়েছি, কিন্তু ব্যাপারটা এরকম নয়। সব স্টাইলগুলো নিয়ে আলোচনা হয়ে যাওয়ার পর আমি অবশ্যই আপনাদেরকে ডিটেলিংয়ে প্রথমে থিওরিটিক্যালি দেখাবো যে এই যে ট্রাঙ্ক লাইন থেকে ব্রাঞ্চটা বেরোলো, আমরা এটাকে বলি প্রাইমারি ব্রাঞ্চ, এখান থেকে যে ডিভাইডেশন হলো সেটা হচ্ছে সেকেন্ডারি ব্রাঞ্চ, তার থেকে যে ডিভাইডেশন হলো সেটা হচ্ছে টার্সিয়ারি ব্রাঞ্চ, টার্সিয়ারি ব্রাঞ্চের ওপরেই থাকবে ফলিয়েজ, অর্থাৎ পাতার বিন্যাস। এই জিনিসগুলো সবার প্রথমে জানা খুব প্রয়োজন, কারণ এই জিনিসগুলো জানা না থাকলে, এই বুনিয়াদি ব্যাপারগুলো যদি আপনার জানা না থাকে, আপনি কখনোই খুব ভালো কোনো বনসাই বানাতে পারবেন না। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। আশা করি কিছুটা হলেও এই স্টাইলটি নিয়ে আপনাদেরকে স্বচ্ছ ধারণা দিতে পেরেছি। আগামীতে বাকি যে জনপ্রিয় স্টাইলগুলো রয়েছে একটি একটি করে প্রত্যেক কটি নিয়ে আলোচনা করব, প্রথমে থিওরিটিক্যালি এবং পরে পসিবল হলে সব স্টাইলের যদি আদর্শ গাছ জোগাড় করতে পারি তাহলে অবশ্যই প্রত্যেক কটি স্টাইলটি নিয়ে একটি করে প্র্যাকটিক্যাল সেশনেরও আমরা আয়োজন করার ব্যবস্থা করব। ধন্যবাদ সবাইকে। যদি মনে করেন বনসাই নিয়ে নতুন কিছু ইনফরমেশান আপনাদের দিতে পেরেছি, অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। বন্ধু বান্ধব যারা বনসাই সম্বন্ধে সামান্যতম ধারণা নিয়ে কাজ করছে বা বনসাই প্রচণ্ড ভালোবাসে কিন্তু এটার সম্বন্ধে সঠিক তথ্য না থাকার জন্য কাজ করতে পারছে না, তাদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে তাদের দেখার এবং শেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে, আজকে এটুকুই, দেখা হবে নেক্সট কোনো সাবজেক্ট নিয়ে পরবর্তী পর্বে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু মিন্টু নন্দী, হবি গাইড নন্দীর তরফ থেকে। ধন্যবাদ সবাইকে, হ্যাপি গার্ডেনিং।